এবার টাকার জন্য চার স্কুল ছাত্রকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজধানীর গুলশান থানার পুলিশ কর্মকর্তা হাবিবের বিরুদ্ধে। এই চার ছাত্রের স্বজনের দাবি, মোটা অঙ্কের টাকা দিতে না পারায় তাদের সন্তানদের থানায় আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়, এমনকি সবার বয়স বাড়িয়ে রিমান্ডে নিতে আদালতে আবেদনও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জেমস মাহবুব। তারা সবাই গুলশান মডেল স্কুলের শিক্ষার্থী। গেল 20 জানুয়ারি থানায় ডেকে নিয়ে তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ এসআই হাবিবের বিরুদ্ধে। অনেক মারছে, এভাবে ছিলাম, ওরে এখান থেকে একটা লাঠি ঢুকাইছে, লাঠি ঢুকাই এভাবে এখানে ইয়া করে পায়ে হ্যান্ডকাপ দিয়ে দুই টেবিলের মাঝখানে আমাদের ঝুলায় পায়ের তালুতে মারছে যে দারোগা এসআই হাবিব। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মোবাইল ছিনতাইয়ের। ঘটনাটি 18 জানুয়ারি গুলশান 2 এর মডেল স্কুলের কাছাকাছি 84 নম্বর সড়কে। মামলার বাদী মেহেদি হাসান তার অভিযোগে বলেন, তিনি ও তার এক সহকর্মী ওই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে পথরোধ করে, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। সে সময় হাতে নাতে ধরা পড়ে হৃদয়। বাদীর ভাষ্য মতে, সবার পরনে ছিল গুলশান মডেল স্কুলের পোশাক, স্কুল ড্রেস পরানো ছিল আর সিভিল ড্রেস ছিল দুই চারজন। তখন তো আমি মানে অতটা খেয়াল করতে পারি না, মানে আমাকে শুধু দেখতেছি, শুধু মারতেই আছে। অভিযোগ আছে, খবর পেয়ে পুলিশ হৃদয়কে থানায় নিয়ে কয়েক দফা নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে হৃদয় তার বন্ধুদের নাম বলে। পা ফাটায় ফেলেছে, পা ফ্র্যাকচার হয়েছে দুইটা পায়ে, মায়ের দিতেছে দামি, নাম না বললে তো আমার আরো মারবে। হৃদয়ের কথা মতোই থানায় ডেকে আনা হয় ইয়ামিন, রাব্বি, সজীব, নিয়নকে। আটক করা হয়, চালানো হয় নির্যাতন। পায়ের নিচে ফালায় বুটজোড়া আমার মাথা ধরে পারাইছে, পারায় আমার উল্টা করে ফালায় মাথা ধরে পারা যা ধরছে, একজনে পিঠ চাইপা ধরছে, ধরতে পরে আমার পায়ের পাতায় বাড়ি দিচ্ছে ইচ্ছা মতো, রোল দিয়ে বেরিয়েছে আমার পায়ের পাতায়। তারা কি করে, বয়স কত, স্কুলে পড়াশোনা করে কিনা, এসব বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি এসআই হাবিব। অপেক্ষা ছিলাম আমি তথ্যটা তাদের দেবে, এখনো আমার ফাইলে আছে। এখানেই শেষ নয়, পরিবারের সাথে যোগাযোগ করে শুধুমাত্র মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বলা হয় টাকা পেলে তাদের আর নির্যাতন করা হবে না। তারা আবার ফোন দিল যে ভাইজান আপনি কি চাইতেছেন আসলে বলেন। তখন উনি আমাকে ইঙ্গিত করে বলছে যে 8-5 লাখ টাকা হইলে আমি লিমিট করে ফেলব। আমার থেকে রিমান্ড কাটানোর জন্য টাকাও নিছি, টাকা নিয়েও আমার ছেলে অনেক টর্চার করছে। এসব বিষয়ে জানতে চাইলে কোনো কথা না বলেই পালিয়ে যায় গুলশান থানার এসআই হাবিব। কথা বলতে চাননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। পুলিশের দাবি করা টাকা দিতে না পারায় মাত্র 14 বছর বয়সে মামলা কাঁধে নিল রাব্বি, ইয়ামিন, হৃদয়রা। তাদের পরিবারের প্রশ্ন, সন্তানদের এই কালিমা কি আদৌ বুঝবে? এরকম বয়সে মানে এত চাপ, আমরা কি কারণে কি করলাম বুঝতে পারি না। জেমস মাহবুব, 71, ঢাকা।